বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বর্ধমান পৌরসভা সংলগ্ন স্পন্দন মাঠে বর্ধমান পৌরসভা নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করেন বর্ধমান সদর উত্তরের মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস। পরে নবনির্বাচিত কাউন্সিলররা পৌরসভায় উপস্থিত হয়ে প্রথাগত নিয়ম মেনে পরেশ চন্দ্র সরকারকে পৌরপতি ও মৌসুমী দাসকে উপপৌরপতি নির্বাচিত করেন। পরে নবনির্বাচিত পৌরপতি পরেশ চন্দ্র সরকার ও উপপৌরপতি মৌসুমী দাস বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও অন্যান্য কাউন্সিলরদের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন করেন। আজকে এখানে আছেন, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, নতুন বর্ধমান তৈরির যে স্বপ্ন আমরা দেখছি, আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন এবং কঠিন কঠিন প্রশ্ন করে সোজা অঙ্ককে কঠিন না করে দিয়ে আমাদের কাজে সহায়তা করুন। আপনারা আমাদের ভাই বন্ধু বর্ধমানের অধিবাসী, আপনার যে সমস্যা আমাদেরও সেই সমস্যা যদি থাকে কোথাও দূর করার জন্য যে পন্থা অবলম্বন করতে হবে আপনারা আমাদের ওয়ে আউট দেখান, যেভাবে এটা করুন। আপনারাও আমাদের সহযোগী হিসেবে আমাদের চিন্তনে, আমাদের মননে, আমাদের ধ্যানে, আমাদের জ্ঞানে আপনারা আমাদের পাশে দাঁড়ান। সেটাই একটা গুরুত্বপূর্ণ দিন, সেখানে দুদিন কাউন্সিলর অনুপস্থিত, তাহলে ওয়ার্ডগুলোকে চালাবে কীভাবে? এটা তো আমার মনে হয়, আপনি আবার রিপিট করলেন কোশ্চেনটা, আমি প্রথমেই বললাম একটা বাড়ির 10 জন মেম্বার আছেন, এমন তো হতেই পারে যে 10 জন মেম্বার এক জায়গায় নিমন্ত্রিত হয়েছে, 10 জন যায়নি, 9 জন গেছে, 8 জন গেছে, 1 জন যেতে পারেনি। সুবিধা অসুবিধা প্রত্যেকের সাংসারিক পারিবারিক জীবনে থাকে। আমি আপনাদের কথা দিয়েছি যে আমরা খবর নেব কী কারণে তারা আজকে অনুপস্থিত আছেন। ইমিডিয়েটলি উই শ্যাল ট্রাই টু মেক দেম প্রেজেন্ট ইন দ্য মিটিংস, তারা যাতে আসেন সব ব্যবস্থা আমরা করব। প্রশ্নই ওঠে না, দিস ইজ দ্য ফার্স্ট মিটিং অফ দি বোর্ড। আজকে আমরা শপথ নিলাম, দায়িত্ব পেলাম, কাজেই আজকেই কে কোন কারণে আসবেন না আসেননি বা কী হয়েছে লিখিত কাকে জানাবেন, আমাদের বসতে দিন, দায়িত্ব নিতে দিন, তারা জানাবেন, আমরা কথা বলবো এবং আমরা মনে করি আলোচনার পরিসরে সব কিছু মীমাংসা হয়ে যাবে। আপনাদের এই নিয়ে আমার মনে হয় অকারণে অনেক বেশি দুশ্চিন্তা বা ভাবিত হওয়ার কারণ নেই। ফজলুল, একটা প্রশ্ন আছে, এই যে বর্ধমান শহরের যে যানজট, এই যানজট আমরা ভাববো, আমি তো প্রথমে বলেছি আপনাকে ট্রান্সপোর্ট প্রবলেম নাও এ বার্নিং কোশ্চেন অফ দি বর্ধমান টাউন এবং দ্যাট উড বি ফেস্টার, আমরা সেটা মোকাবিলা করব এবং কিভাবে করব। আমরা 35 জন আগে বসি, সবাই মিলে বুদ্ধি চিন্তা করে আমাদের মনে রাখতে হবে একটা কথা, 22 অক্টোবর 2018 বিগত বোর্ডের আয়ু শেষ হয়েছিল, লাইফ টাইম শেষ হয়েছিল। আফটার এক্সপায়ারি অফ লাইফ টাইম অফ দ্য লাস্ট বোর্ড অন 22/10/2018, আজকে 3.5 বছর পর্যন্ত বর্ধমান পুরসভায় কোনো ভোট ছিল না। স্বাভাবিকভাবেই আজকে আমি একটা কথা আপনাদের পুনঃ বলছি, ওয়ান সেকেন্ড, যে আমরা 35টা লোক আছে, সবাই মিলে যার যেদিকে যা ক্ষমতা আছে, যোগ্যতা আছে, গুণ আছে, অভিজ্ঞতা আছে, সবটাকে যদি আমরা অ্যাকুমুলেট করতে পারি, আমরা মনে করি কোনো জায়গাটায় আমরা আটকাবো না। এখন পরের কথা যেটা বললেন, অভিযোগ যাদের আছে আমরা দায়িত্ব নিয়ে বসছি, লেট দেম কাম টু আস, তারা আসুন, তাদের দরখাস্ত নিয়ে যেসব পদ্ধতিগতভাবে তারা অ্যাপ্লাই করবেন তার হিয়ারিং হবে, বিচার বিশ্লেষণ হবে। কোনো মানুষকে অকারণে জ্বালা যন্ত্রণা দেওয়ার জন্য আমরা দায়িত্ব নিইনি, প্রথমেই আমি বলেছি আমাদের একমাত্র টার্গেট হচ্ছে ওয়েলফেয়ার অফ দি জেনারেল পিপল অফ বর্ধমান টাউন, বর্ধমানের মানুষের কল্যাণ করা, পাশে দাঁড়ানো, সুখ দুঃখের সাথে থাকা। প্রচণ্ড খুশি যে মানুষের জন্য আমি কাজ করতে পারবো 35টা ওয়ার্ড নিয়ে, তার জন্য আমি প্রচণ্ড খুশি। ওই যে বললাম 3.5 বছর ছিল না বোর্ড, আমি তো এখনও পর্যন্ত পৌরসভার আমি জানি না কোথায় কী অবস্থা হয়ে রয়েছে। আমি এই সবে বসলাম, আমি বললাম সিনিয়রদের সঙ্গে আমি বসে কোথায় কী করতে হবে না করতে হবে জেনে নিয়ে আমি সব কাজই করব, বর্তমানে যেগুলো প্রয়োজন মানুষের সব কাজই আমি করব। আজ থেকে কাজ বলতে, আজকে তো এত বেলায় আর কোনো কাজের কোনো ব্যাপার নেই, কালকের থেকে আমার কাজের ইয়েগুলো সব কিছু আমি দেখব। আমার দুটো কাজই প্রাধান্য বেশি, তার থেকে সব থেকে বেশি হবে আমার পৌরসভার কাজ।
দক্ষিণ বিধানসভার বিধায়ক আপনার এলাকা একইবারে দুটোই একই এলাকা কতটা সহযোগিতা পাবেন বলে মনে হচ্ছে? আমার তো মনে হয় 100% আমি পাবো সহযোগিতা। আপনার পাশে পরের সরকারকে পেয়েছেন কতটা উপকৃত হবে? উনি দেখুন বহুত পুরনো দিনের আমাদের সিনিয়র কর্মী বা নেতা যেটাই বলবেন, হ্যাঁ ওনার কাছে তো আমি আশা করি আমি পুরোটাই আমি যখন যা ওনার কাছে প্রয়োজন হবে সব কিছুই আমি ওনার কাছে শিখব জানব। শেখার কোনো তো বয়স হয় না বা শেখার কোনো সময় লাগে না, আমি যখন মনে মন চাইবে আমি তখনই ওনার কাছে শিখতে পারবো। এছাড়াও পৌরপতি উপপৌরপতি বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ জানান, সাড়ে তিন বছর পর আজকে আবার আমাদের সমস্ত কাউন্সিলররা শপথ নিলেন 35টা ওয়ার্ডে এবং আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলো। আমরা বর্ধমানবাসীর কাছে বিভিন্নভাবে আমাদের অনেক কথা শুনতে হয়েছে, যেহেতু আমাদের এই সাড়ে তিন বছর অনেক অসুবিধা হয়েছে, কোনো লোক একটা সার্টিফিকেট পায় নাই, সেইভাবে পরিষেবা আমরা দিতে পারি নাই। তা এখন নতুন বোর্ডের পর কাল থেকে আমরা পরিষেবাটা বর্ধমান শহরে দিতে পারবো, কারণ মানুষ যেভাবে বিপুলভাবে আমাদের 35টা ওয়ার্ডে আমাদের প্রার্থীদের জয়ী করেছে, আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমরা চাই নতুন বর্ধমান তৈরি করতে এবং সুন্দরভাবে বর্ধমান শহরকে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে নিয়ে আমি বিধায়ক 35টা কাউন্সিলর মিলে আমরা এই শহরের উন্নয়ন চাই, আমরা কাজ করতে চাই, সেটাই আমরা কাল থেকে কালকে শুরু করব। আপনার বিধানসভা এলাকা এবং পৌরসভা এলাকা একই, আপনারা তিনজন মিলে নেতৃত্ব দিয়ে বর্ধমান শহরে বিভিন্ন সমস্যা, যানজটের সমস্যা, রাস্তার সমস্যা, এগুলো কি অবশ্যই পারবো? আমরা তো আগের পাঁচ বছরও কাজ করেছি, তারপরে দু বছর করোনা গেল, তারপরে পৌর কোনো জনপ্রতিনিধি ছিলেন না, জনপ্রতি না থাকলে তো কাজ হয় না। তার মধ্যে আমাদের প্রশাসক মণ্ডলী যতটা পেরেছে তারা কাজ করেছে, তবে এবার বোর্ড হয়ে গেল, সমস্ত ওয়ার্ডে কাউন্সিলর হয়ে গেল, আশা করি এবার মানুষের যে সমস্যা ছিল সেই সমস্যা কাল থেকে সমাধান হয়ে যাবে এবং আমরা নতুন করে রাস্তাঘাটপাট সবই বর্ধমান পৌরসভা করবে, আমি বিধায়ক হিসেবে তাদের পাশে আছি, একসঙ্গে থেকে আমরা বর্ধমান শহরের উন্নয়ন করতে চাই। কুড়ি হজনিত পৌরবোর্ড গঠন হলো, খুব ভালো পৌরবোর্ড গঠন হয়েছে আমাদের বর্ধমান পৌরসভায়। বর্তমান যে পৌরবোর্ড 2022 সালে যে পৌরবোর্ড যে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তারা যথেষ্ট সবাই যোগ্য আমি মনে করি, এবং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যারা হয়েছেন তারাও যথেষ্ট যোগ্য আমি মনে করি। খুব ভালো প্রশাসনিক কাজকর্ম চলবে এবং উন্নয়নের কাজ ভালো হবে, কারণ প্রথম কথা বলি যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেখিয়ে দিয়েছেন দুয়ারে সরকার, দুয়ারে রেশন, প্রত্যেকটা মানুষের সাথে এবং পাশে থাকার কথা আমাদেরকে বলে দিচ্ছেন এবং করে দেখিয়ে দিচ্ছেন, সেটাকে অনুসরণ করলে যথেষ্ট, আর কিছু দরকার নেই। আমি তা জানা নেই, কেউ আসেনি, সত্যি আসেনি কেউ, আমি জানা নেই, তারা বলতে পারবো, আমি জানি না ঠিক আছে। যথেষ্ট যোগ্য ব্যক্তি, যথেষ্ট, উনি সিনিয়র লিডার আমাদের, দীর্ঘদিন লড়াই করেছেন তৃণমূল কংগ্রেস, কংগ্রেস দক্ষিণবঙ্গ, এবং যখন উনি কংগ্রেস করতেন তখন এখানকার নির্বাচিত প্রতিনিধি ছিলেন বা এখনও আছেন, উনি আমাদের কাছে সবার শ্রদ্ধার, সবার শ্রদ্ধা, সর্বজন গৌরবযোগ্য এবং শ্রদ্ধার। আমাদের দলে ওই ধরনের জুটি বলে কিছু হয় না, 35টা কাউন্সিলর এবং বিধায়ক, বিধায়কের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের কাজ চলবে। খুব আনন্দ লাগছে, দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো এবং বর্ধমান মিউনিসিপ্যালিটিতে আমাদের বর্তমান যারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 35 জনাকে ক্যান্ডিডেট করেছিল, আজকে আমরা সবাই মিলে শপথ নিলাম এবং আমরা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দুজনাকে পেয়ে আমরা 35 জনের মধ্যে আমরা সবাই আনন্দিত এবং বর্ধমানের মানুষ এবার কিছু উন্নয়ন দেখতে পাবে। কার্যকারী হবে মানে কার্যকারী তো হয়েই আছে, এবার তো কার্যকারী কোনো ব্যাপার না, এবার মানুষের পরিষেবা হবে, এবার আর ওই মুখের কথাই চলবে না, আমরা এসছি মানুষকে পরিষেবা দিতে। এখানে অনেক ক্যান্ডিডেট আছে দেখবেন যারা প্রার্থী হয়ে জিতে এসছেন, তাদের চাওয়া পাওয়ার কিছু নাই, তারা মানুষকে দিতে এসেছে, মানুষের সেবায় এসেছে। এবার আপনারা দেখতে পাবেন আগামী এক মাস পরে আবার আমরা সাংবাদিক বৈঠক করব, এলাকা এলাকায় সাংবাদিক বৈঠক হবে, আমি যেমন 22 নম্বর ওয়ার্ডের ক্যান্ডিডেট, আপনি এখনই দেখে আসুন ড্রেনেজ থেকে, সয়েল ট্যাঙ্ক থেকে, লাইট থেকে, পাম্প থেকে, টোটালি আমি নিজস্ব যেটুকু আমার ক্ষমতা ঠাকুর আমাকে দিয়েছে তাতে আমি মানুষকে
পরিষেবা দিতে শুরু করে দিয়েছি। কাউন্সিলর এবং চেয়ারম্যান ঘোষণার পরই দেখলাম গত কাল কাউন্সিলর অরূপ দাস এবং সহসভাপতি তিনি পদত্যাগ পত্র পাঠিয়েছেন, ক্ষোভ প্রকাশ করেছেন। দেখুন, উনি একজন প্রবীণ মানুষ, উনি মানে এই উনি একটা যোগ্য সম্মান পাননি বলে ওনার কথায় যে উনি এই কথাগুলো বলছেন, কিন্তু এসব ডিসিশন তো এখানকার নয়, এসব ডিসিশন আমাদের মূল নেতৃত্ব যারা আছেন বাংলার জননেত্রী এবং মাননীয় ফিরহাদ হাকিমের সমস্ত কিছু ববিদার, সমস্ত কিছু সাইন করা কাগজ এবং সমস্ত নথিপত্র নিয়ে এই বোর্ড গঠন হয়েছে। হয়তো উনি এই ভুল বোঝাবুঝি হচ্ছে, আগামী দিনে এটা আমাদের ঠিক হয়ে যাবে। উনিও আমাদের একজন অভিভাবক, উনিও আমারও খুব ঘনিষ্ঠ মানুষ, ঠিক হয়ে যাবে। এটা দিদির সিদ্ধান্ত, দলের সিদ্ধান্ত একেবারে সঠিক সিদ্ধান্ত, এবং খুব ভালো লাগছে যে আমরা 2018 পরে আবার একটা নির্বাচিত বোর্ডকে পেলাম। বর্ধমানবাসী হিসাবে আমাদের মনে হচ্ছে যে আগামী দিনটা বর্ধমানবাসীর পক্ষে ভালোই হবে, কাজের পক্ষে ভালোই হবে। ব্যাপারটা এটা আমার বিষয় নয়, এটা উনি দলের কাছে দিয়েছেন, দলের নেতৃত্ব দেখছেন, এবার দল বলবে কথা। খুব ভালো লাগছে। মূলত একজন যোগ্য ব্যক্তি এবং একজন এজেড পার্সন, দীর্ঘ 60 বছরেরও বেশি রাজনৈতিক অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা ভর করে বর্ধমান শহরে কাজের উন্নতিতে এগিয়ে যাবে বিশ্বাস রাখছি আর কি। উনি ইতিমধ্যেই 1 মাস সময় চেয়েছেন আপনাদের কাছে, উইথ অল দি ইলেক্টেড কাউন্সিলার ওনারা একসঙ্গে বসে সিদ্ধান্ত নেবে, আলোচনা করবেন। অবশ্যই যানজট একটা সমস্যা, আমারও ব্যক্তিগতভাবে আশা থাকবে যে যানজট সমস্যার সমাধানে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবেন। হ্যাঁ, বর্ধমানবাসী আমাদের 35 জন কাউন্সিলরকে নির্বাচিত করে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন, আমার বিশ্বাস আপনারা সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে যারা ভোট দিয়েছিলেন দলকে, সে আশা পূরণ করতে পারবে আমাদের পুরো ভোট। ব্যক্তিগতভাবে আমার তো একটা দারুণ অনুভূতি হচ্ছেই, কারণ বর্ধমান পৌরসভায় আমি একজন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার পর আজ শপথ গ্রহণ করলাম, স্বাভাবিকভাবেই আমার মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করছে। এটা তো আমার কাছে একটা বড় প্রাপ্তি যে বর্ধমান পৌরসভার একজন জনপ্রতিনিধি হিসেবে নিজের যে এলাকায় আমি নির্বাচিত হয়েছি 21 নম্বর ওয়ার্ড, সেই এলাকার মানুষের দৈনন্দিন পরিষেবা দেওয়ার সাথে সাথে সেই এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের রূপরেখা তৈরি করে পৌরসভা, আমাদের বর্ধমান উন্নয়ন পর্ষদ, আমাদের বর্ধমানের যিনি বিধায়ক এমএলএ যিনি আছেন তার মাধ্যমে বর্ধমান শহরের অন্যান্য জায়গার উন্নয়নের সাথে সাথে 21 নম্বর ওয়ার্ডের উন্নয়নের একটা রূপরেখা তৈরি করে, যিনি বর্ধমান শহরের উন্নয়নের কাণ্ডারী আমাদের বিধায়ক খোকন দাস, তার হাত ধরে 21 নম্বর ওয়ার্ডের প্রভূত উন্নয়নের চেষ্টা করব। বর্ধমান পৌরসভা এলাকা এবং বিধানসভা এলাকা একই, এই তিনটে জুটি পরের সরকার খোকন দাস এবং মৌসুমী দাস কতটা কার্যকরী? দেখুন, আমরা যারা বর্ধমান শহরে রাজনীতিটা করি, বর্ধমান শহরের বিভিন্ন পরিষেবামূলক কাজের সাথে যুক্ত থাকি, সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকি, আমরা জানি যে রাজনীতির ঊর্ধ্বে উঠে বর্ধমান শহরকে সাজানোর একটা পরিকল্পনা, বর্ধমান শহরকে ভালোবেসে বর্ধমান শহরের মানুষের জন্য কিছু করার যে চিন্তাভাবনা, সেটা আমাদের বর্ধমানের বিধায়ক খোকন দাসের আছে। তো স্বাভাবিকভাবেই খোকন দাসের সঙ্গে যেই থাকবে, খোকন দাসের মানসিকতার সঙ্গে যেই সহমত পোষণ করবে, আমার মনে হয় যে বর্ধমান শহরে খোকন দাসের সঙ্গে থেকে একটা সুন্দর কাজ করার সুযোগ পাবে। তাই স্বাভাবিকভাবেই বর্ধমান পৌরসভার যিনি চেয়ারম্যান হয়েছেন, তিনি আমাদের দলের রাজনীতিতে অত্যন্ত প্রবীণ ব্যক্তি, উনি এই উন্নয়নের ব্যাপারে, সমাজসেবামূলক ব্যাপারে, পরিষেবামূলক কাজের ব্যাপারে যদি আমাদের বিধায়কের সঙ্গে বর্ধমান পৌরসভাকে একসাথে নিয়ে যে চলার চিন্তাভাবনা আজকে শুরু হয়েছে, সেই চলা যদি আগামী 5টা বছর সঠিকভাবে আমরা চলতে পারি, তো আমি একথা বুক বাজিয়ে বলতে পারি যে বর্ধমান শহর
আগামী দিন ক্রমবর্ধমান শহরে পরিণত হবে। আগেও মানুষের পাশে দাঁড়িয়েছি বিভিন্ন সময় বিভিন্ন কারণে, এবং এটা আমার একটা নেশা বলতে পারেন। আজকে সরকারিভাবে দলের পক্ষ থেকে আমাকে মনোনীত করা হয়েছিল, আজকে আমি নির্বাচনে জয়ী হয়ে শপথ নিলাম, নতুন করে কাজ করার একটা দায়িত্ব বাড়লো, এবং আশা করি আমি যা আগে কাজ করেছি তার থেকে বেশি করে কাজ করবো এই দায়িত্ব বারবার থেকে। পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান গণেশ সরকার মৌসুমী দাস বর্তমানে কতটা উপকার করতে পারে বা এই বোর্ডে কতটা তারা যুক্ত উপযুক্ত? দল উপযুক্ত মনে করেছে এবং আমরা সকলেই সেটা সমর্থন করেছি। আগামী দিনে এনাদের নেতৃত্বে এবং আমাদের মাননীয় বিধায়ক, তিনি সকল আমাদের সঙ্গে আছেন, বর্ধমান শহরে ডাবল ইঞ্জিনের সরকার চলবে এবং দারুণভাবে উন্নয়ন হবে। আমার নিজের ওয়ার্ডকে মডেল ওয়ার্ড পরিণত করা আমি মানুষকে কথা দিয়েছিলাম, মানুষ আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছে, সেই আশীর্বাদটাকে নিয়ে আমাকে কাজ করতে হবে, এই মানসিকতা নিয়ে আমাকে চলতে হবে। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিধায়ক এবং পৌরসভার এলাকা একই এলাকা, এই ত্রয়ী জুটি কতটা উপকার? বললাম তো ডাবল ইঞ্জিন চলবে এমএলএ সাহেবের নেতৃত্বে, পরেশ সরকার, মৌসুমী দাস এবং আমরা সকলে সকলে মিলে কাজ করব, বর্ধমানকে নব বর্ধমান রূপে পরিণত করব। এটা বলার আর কি আছে, এর থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে? মানুষের জীবনে সাফল্য এটা একটা, রাজনীতির জীবনে আমার কাজ তো মৃত্যুর আগের দিন পর্যন্ত করে যাব মানুষের কাজ। এ কাজের জন্য কোনো পদও লাগে না, তবে এখন পদ একটা পেয়েছি যে কাজটা 20 কিলোমিটার বেগে করতাম, এখন সেটা 100 কিলোমিটার বেগে আমি সেই কাজটা মানুষের করে যাবো। আমার ওয়ার্ডের মধ্যে সমস্যা মেনলি আমি বারবার বলেছি যে যানজটের সমস্যা, এটা একটা সার্বিকভাবে বর্ধমান শহরের প্ল্যানিং করতে হবে, সেই প্ল্যানিংয়ের ভিত্তিতেই ওটা একটা পার্ট হবে, এবং বর্ধমান শহরে যানজটটা বড় সমস্যা, এটা আমরা নিশ্চয়ই প্রথম আমি আমার যে মাননীয় আমাদের চেয়ারম্যান হয়েছেন, চেয়ারম্যান সাহেব রয়েছেন, ভাইস চেয়ারম্যান রয়েছেন, তাদেরকে নিয়ে বর্ধমান শহরে যানজট নিয়ে ফার্স্ট প্ল্যানিং আমরা করব। আমি গত 35 বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, আমি কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম প্রথম থেকেই, এবং তার পরবর্তী ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস গঠিত হয় তখন থেকে আমি তৃণমূল কংগ্রেসটা করি, এবং আমি এই পৌরসভাতে আজ বিগত 25 বছর ধরে আসা যাওয়া করি, প্রত্যেকটা টেবিলের সঙ্গে আমার যোগাযোগ আছে, মানুষের সাথে প্রত্যেকটা স্টাফের সঙ্গে আমার যোগাযোগ আছে। আমি আরও যখন কাউন্সিলর হলাম এবছর, আমি মনে করি আরও বেশি করে মানুষের সহযোগিতা করতে পারবো, এবং স্টাফদের সঙ্গে যে আমার সংযোগ আছে, জনসংযোগ আছে, আরও তারা ভালো করে আমাকে জনসংযোগ আরও। পুরোপুরি সুবিধা হবে মনে করি, পরেশবাবু তো একজন সিনিয়র মোস্ট নেতা আমাদের ছিলেন, উনি একজন স্কুল টিচার ছিলেন, একটা স্কুলে হেডমাস্টার ছিলেন, সেখান থেকে উনি রিটায়ার করে এসছেন, আশা করি উনি ভালোই চালাবেন, এবং মৌসুমী দাস তিনিও দেখেছেন তার স্বামীকে ফোকন দাস তিনি কীভাবে বর্ধমান পৌরসভা চালিয়েছেন, তার সঙ্গে ছিলেন, আশা করি দুজনে খুব ভালোভাবে চালাবেন। মানুষের উপকার 100% লাগবে, কারণ ধরুন বিধায়ক যে কাজটা করবে তার সাথে যে দুজন আছে তারাও যেভাবে কাজ করবে, মনে করি কোনো মানুষ বিফল হবে না, প্রত্যেকটা মানুষ যে কোনো কাজের ব্যাপারে এলে, পৌরসভাতে এলে সেই কাজগুলো তারা সবাই পাবেন। আমার এলাকায় যে সমস্ত কাজগুলো আছে, ধরুন কাজ তো মোটামুটি সবই করেছেন, কিছু কাজ বাকি ছিল, সেগুলো রাস্তাঘাট, ড্রেন, লাইট এগুলো দেখতে হবে, এবং লেবার কিছু কম আছে যেগুলো মানুষের পরিষেবা খুব কম পাচ্ছে আর কি, সেগুলো দেখবো আগামীকাল সকাল থেকে আমি যাবো। খুবই ভালো লাগছে, প্রথমবারের জন্য শপথ নিলাম, আজকে আমরা সবাই মিলে বর্ধমান মিউনিসিপ্যালিটির সামনে যে স্পন্দন মাঠ আছে সেই স্পন্দন মাঠ থেকে বর্ধমান মিউনিসিপ্যালিটি আমাদের জন্য অর্গানাইজ করেছিল যে শপথ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে থাকতে পেরে এবং শপথ গ্রহণ করে খুবই আনন্দিত। যেমন আমি আগেও বলেছি যে বর্ধমান পৌরসভার সাথে যোগটা কিন্তু আমার আজকের নয়, আমার বাবা দীর্ঘদিন ধরে বর্ধমান পৌরসভার কর্মচারী ইউনিয়ন করেছেন এবং কর্মচারী ছিলেন, সেই সুবাদে আমি বর্ধমান পৌরসভাতে নিয়মিতই এবং প্রায়শই বাবার সাথে আসতাম, তাই এই ঘরের প্রত্যেকটা ইঁট, প্রত্যেকটা ঘর এবং যারা কর্মী আছে তারা সবাই আমাকে চেনে, সেই জন্য বাকি সমস্ত কাউন্সিলর থেকে আমার একটাই আনন্দিত যে কর্মীরাও আমাকে নিয়ে খুব উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং আমি সেজন্য খুবই আনন্দিত। তবে প্রথমবারের জন্য যেহেতু কাউন্সিলর হিসেবে শপথ নিয়েছি সেটা আজকে দিনটা খুবই আনন্দিত, তা ভাষায় প্রকাশ করা যায় না। এই দিনটা এবং এই পৌরসভা কাউন্সিলর হওয়ার পর স্বপন দাসের
বাবা, আমার বাবা স্বপন হাজরা, ওনার টোটকা একটাই যে ভোটের সময় তুমি যা দেখেছো, দল দেখেছো, রং দেখেছো, সব কিছু দেখেছো, আজকে তুমি 20 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং আগামী দিনে আমি বর্ধমানের পৌর প্রতিনিধি হিসাবে বর্ধমানের মানুষের সেবা করতে চাই, সাথে সাথে 20 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা মানুষের সেবা করতে চাই। এবং আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছেন দুয়ারে কাউন্সিলর, আমি সেই দুয়ারে কাউন্সিলর হতে চাই। এবং এই আমাদের স্বাস্থ্যসাথী কার্ডে যেমন ছবি তোলা হচ্ছে, আমি অলরেডি সেটা মানুষের বাড়ি বাড়ি নিজে গিয়ে পৌঁছে দিয়ে এসেছি এবং আগামী দিনে দুয়ারে সরকারের প্রকল্পগুলি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আমার পরিকল্পনা আছে। এবং পৌর যে পরিষেবা সেটা আমার 20 নম্বর ওয়ার্ড সেজে উঠবে এবং তার জন্য 5টা বছর সময় রয়েছে। আপনারা আগামী 5টা বছরের পর দেখে নেবেন স্বীকৃতি হাজরা কী কাজ করলো। কাল থেকে তো শুরু হয়ে গেল যুদ্ধ, প্রথম কাজ কী শুরু হয়? কাল থেকে যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেছিল আমাদের আগে থেকেই, যেহেতু জিতে যাওয়ার পর আমরা কাজ করছিলাম টুকটাক করে, যে রাস্তাঘাট, জল, আলো, দেখা দেখি যে ব্যাপারগুলো ছিল সেগুলো থাকবে। তবে সামনে আমাদের দোল উৎসব আছে, সেজন্য প্রথম দোল উৎসবের মাধ্যমেই আমাদের 20 নম্বর ওয়ার্ডের বিজয় মিছিল হয়নি, সেই দোল উৎসবের মাঝেই আমরা কোনো মিছিল করতে চাই, একটা সবাইকে সাথে নিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করতে চাই সেই দোল উৎসবের মাধ্যমে। বর্ধমান থেকে রাজীব মণ্ডল ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।